আজ ছিল শ্বশুরমশাইয়ের বার্থডে, তো সেই জন্য ওপরে সুমনাকে দিয়ে একটা হোমমেড কেক বানানো করালাম, যেটা অসাধারণ দেখতে আর খেতে হয়েছিল। আর এখানে আমরা চারজন, শ্বশুরমশাই, শাশুড়িমা, অর্ক আর আমি, এই চারজন মিলেই এখন বার্থডেটা একটু সেলিব্রেট করছি। তো চলো তোমরাও আমাদের সাথে একটু এনজয়মেন্টটা দেখো। হাততালি দিন। হ্যাপি বার্থডে টু বাবা, হ্যাপি বার্থডে টু বাবা। মা একটু খাই দিন বাবাকে। একটু উঠি দাও বর্গো। বার্থডে উপলক্ষে বেশ কিছু পিকচারও ক্লিক করা হয়েছে, তো চলো ওগুলো একটু পরপর তোমাদের সাথে শেয়ার করি, তোমরা একটু আমাদের সাথে এগুলো একটু দেখে নাও। আর রাত্রিবেলায় শাশুড়িমা বানিয়েছিল বার্থডে স্পেশাল বাসন্তী পোলাও আর চিকেন কষা। তো চলো একটু টেস্ট করে তোমাদের সাথে রিভিউটা শেয়ার করি। চিকেনটা তো হেভি সেদ্ধ হয়েছে, খুব ভালোভাবে হাড় থেকে একদম ছাড়ানো যাচ্ছে, দেখেই মনে হচ্ছে অসাধারণ এবং ইয়াম্মি টেস্ট হয়েছে। তো সত্যি কথা বলতে বাসন্তী পোলাও এর নুন চিনির পরিমাণটাও অ্যাপ্রোপ্রিয়েট, আর চিকেন কষাটা তো ঝালঝাল অসাধারণ হয়েছিল। তো সব মিলিয়ে কিন্তু আজকের বার্থডে সেলিব্রেশন আর রাত্রের ডিনার মেনুটা জমজমাটি হয়ে উঠেছিল।